বন্ধুরা, কসুর পাতা তোমরা সবাই অনেকভাবে খাইছেন, তা আজকে মুই কসুর পাতার পকোড়া বানাইয়া দেখাম কেমন করিয়ে কসুর পাতার পকোড়া বানা লাগে। তা এলা যাম মুই কয়টা কসুর পাতা তুলবে, আর কসুর পাতা তুলিয়ে নিম এবং কতগুলো ফ্রেশ ফ্রেশ যেগুলো কসুর পাতা ওগুলো ভাল করিয়ে তুলি তুলিয়ে নিম। খারাপটা করিয়ে নেওয়া লাগবে না, বাসি বেসিয়ে ভাল যেগুলো করিয়েছে ছোটো থাকিয়ে বড় যা আছে সবগুলো তুলি তুলিয়ে নেওয়া লাগবে। সবগুলি এলা তুলিয়ে নিলুম, একটা বাঁশের পাতা পড়ছে কিন্তু পাতাটা ভাল আছে, তার জন্য বাঁশের পাতাটা ফেলে দিয়ে পাতাটা ছিঁড়িয়ে নিলুম। আর কয়টা লাগবে আর কয়টা ছিঁড়িয়ে নেও, নেওয়া হয়ে গেছে। এলা বাড়িয়েছং, বাড়িয়ে এসে এরা গামলাত করিয়ে পাতাগুলি রাখি দিলুম। পাতাগুলি এবার গামলাত করিয়ে জল দিম, ট্যাপটা চালু করিয়ে দিলুম। দিয়ে জলগুলি দিয়ে পাতাগুলি ভাল করে ঘষি ঘষিয়ে ধোয়া লাগবে, তার জন্য পানি জল দিয়ে পাতাগুলি ভাল করে এবার হাত দিয়ে ঘষি ঘষিয়ে ধুয়ে নেওয়া লাগবে। একটার সাথে একটা পাতা ঘষলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য এপিঠ ওপিঠ ঘষে নিয়ে ভাল করে ধুয়ে ঝাড়ি ঝাড়িয়ে নেওয়া লাগবে, যাতে জল আটকে না থাকে তার জন্যে। এইভাবে একটার সাথে একটা এমন করিয়ে ঘষি ঘষিয়ে নেওয়া লাগবে সবগুলি পাতায়। তাই একে একে সবগুলো মুই ভাল করিয়ে ধুয়ে টুয়ে নিয়ে নিলুম। এলা সবগুলো পাতা কিন্তু ধোয়া হয়ে গেছে, দেখো ফ্রেশ হয়ে গেছে সবগুলো। এইভাবে তোমরা ভাল করিয়ে বাড়ির ধুয়ে নেবেন। এলা নিচং একটা গোটাল পিঁয়াজ আর নিচং দুইটে রসুন কয়াগুলো ছোলিয়া নিচং, আর 10-12টা নিচং কাঁচা লঙ্কা নিয়ে এরা মিক্সিত করিয়ে এটা ভালো করিয়ে পেস্ট করিয়ে নিয়ে নিম। এলা কিন্তু মিক্সিত পেস্ট করিয়ে নিয়ে নিলুম সবগুলো মশলায়। এলা গামলাত করিয়ে এটা ঢালি নেওয়া লাগবে, সবগুলো মশলা ঢালিয়ে নিলুম। ঢালি নিয়ে এলা চাইলের আটা দিলুম, দুই হাতা বড় গোল হাতা দিয়ে দুই হাতা দিয়ে এটা চালনি দিয়ে চালিয়ে নিলুম। নোংরা টোংরা থাকির বাই তো, তার জন্যে আর বেসন দিলুম এক হাতার মতো দিয়ে এটা চালনি দিয়ে চালিয়ে নিলুম। চাইলের আটাটা দিলে মুসমুসে হয়, খাবার ভালো লাগে, তার জন্যে চাইলের আটা দেওয়া। আর এখন এলা দিলুম জিরের গুঁড়ে আর গোলমরিচের গুঁড়ে দিলুম, দিয়ে স্বাদ মতো লবণ, কাউ কম খায় কাউ বেশি খায় সেইভাবে দিয়ে নেবেন। আর হলুদ দিয়ে সামান্য করিয়ে জল দেন, আর একনা করে মাখুন। মাখি মাখিয়ে এটা বাটারটা তৈরি করিয়ে নিলুম ভাল করিয়ে। হয়ে গেছে এলা মোর মশলাটা তৈরি করা, আর এদিকে কসুর পাতাগুলো তো ধোয়া হয়ে গেছে। এলা একটা থালার বড় থালাত করিয়ে নিলুম, নিয়ে এর বড় পাতাটা প্রথমে নিলুম, নিয়ে এলা মশলাগুলো সবগুলো পাতাটা লাগে লাগে আনিম, ভালো করিয়ে ঘুষি ঘুষিয়ে লাগে নেওয়া লাগবে। ইয়ের থেকে আর একটা ছোটো পাতা দিলুম, দিয়ে এইভাবে সবগুলো একটা সাইজ মতন এইভাবে সবগুলো একটা একটা করিয়ে ছোটো থেকে বড় সাজে সাজিয়া মশলাগুলো লাগাইয়া দেওয়া লাগবে। এমন করে সবগুলো পাতা লাগে লাগাইয়া নিলুম। এ দেখো এটা সব থেকে ছোটো পাতা, এটি তো এমন করিয়ে লাগে নিম। মশলাগুলো যত বেশি গুঁড়ি দিবেন তত ভালো হবে, কিন্তু মোটে বেশি মশলা নাই, তার জন্য আমি অল্প অল্প গুঁড়িয়ে দিবেন লাগছম। এলা মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এলা কসুর পাতাটা ভাজ করিয়ে গোল করিয়ে নেওয়া লাগবে। কসুর পাতার যে দুইটে কোনা আছে না, কোনা দুইটে ভাজ করিয়ে দেওয়া লাগবে। এই দেখো আমি এমন করিয়ে ভাজ করিয়ে দিলুম, দিয়ে আরো মশলা লাগাইয়া নেওয়া লাগবে। এটাও ভাজ করে দিলুম, দিয়ে এটা তো মশলা লাগিয়ে নিলুম। মশলা লাগা হয়ে গেছে, এলা ভাজ করিয়ে গোল গোল করিয়ে শেপ করিয়ে নেওয়া লাগবে। নিয়ে
আরো মশলা লাগিয়ে দেওয়া লাগবে। এবারে দুই কোনা আছে, কোনাত মশলা লাগিয়ে দিয়ে ভাজ করিয়ে দেওয়া লাগবে। এটা আঙুল দিয়ে চাপা দিয়ে এতে ভাজ করিয়ে দিলুম, কাটার সময় তাহলে সুবিধে হবে। এটা এমন করিয়ে ভাজ করিয়ে দিবেন, আর একটা মশলা করে লাগিয়ে দিবেন। এটা কিন্তু খাইতে খুব ভাল লাগে। তোমরা না বাড়িতে বানে বানিয়ে দেখবেন। আর একটা অন্য থালা তেলা রাখে দিলুম, আর একটা বানিয়ে নিম, আর একটা বানালুম। মশলা ওই দিকে না শেষ হয়ে গেছে, আর মশলা নাই, অল্প আপনার মশলাই আছে। হয়ে গেছে, এটাও বানা। আর ওই দিকে কড়াই বসে দিছ, কড়াই সামান্য আপনার জল দিছ, জল দিয়ে একটা গোটা কচুর কথা দিলুম, দিয়ে তার উপরে দেলা বসে দিম দোনো দুইটি। দিয়ে এলা 15 মিনিট ঢাকা দিয়ে দিম সেদ্ধ সিদ্ধ করার জন্যে। আর মোর ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করিয়ে দিবেন। আর মোর ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন। প্রতিদিন মুই চুলের ভিডিও দেন, তা আজকে ভাবলুম যে না এমন করে কচুর পাতার পকোড়া বানিয়ে খাই, দিয়ে একটা ভিডিওটা বানিয়ে দেন, তার জন্যে দিলুম। এলা পিস পিস করিয়ে চাকু দিয়ে কাটিয়ে নিম, একটা রাখি দিম আর একটা বানাম। ওটা রাখি দিয়ে ওটা পরেও খাওয়া যাবে। এতগুলি আমার বাড়ির লোক নাই, 2-3 জন লোক, তা এগুলি মেলা, ওই জন্য ওটাও কাটলুম না, ওটা রাখি দিই মেলা। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরেটা একদম গোল গোল হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন হয়েছে। এলা একটা তাওয়া বসে দিলুম, চৌকে ভাত রান্না করছো না, আগতে ভাত রান্না করে নেওয়ার পরে এলা পকোড়া গিলে ভাজিয়ে নিম, তার জন্য তাওয়াটা বসে দিলুম। তেল গেলে গরম হয়েছে, এলা একে একে সব গিলে দিয়ে দিলুম, দিয়ে এলা হয়ে গেছে এক পিঠে, আর এক পিঠে এলা উল্টি পাল্টে দিয়ে সব গিলে ভাজা করিয়ে নিয়ে নিম। এটা কিন্তু খাইতে খুব ভাল লাগে, তোমরা একবার বানায় দেখবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, এলা মুচমুচে হয়ে গেছে। এটা খাইলে কিন্তু সেই টেস্টি লাগে। এলা একে একে সব গিলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিম। দেখছেন তো কত সুন্দর পেঁচা পেঁচা হয়ে গেছে, আর কত সুন্দর হয়ে গেছে। এইভাবে তোমরাও বানায় খাবার পান, দেখবেন কত সুন্দর হয়েছে। আর কায় কায় বাড়িতে বানায় খাইছেন কমেন্ট করিয়ে জানাইবেন যে কচুর পাতার পকোড়াটা কেমন হয়েছে। এটা রাখি দি মেলা, আর ওগুলো তো ভাজা হয়ে গেছে। এলা ভাতের সাথে খেয়া দেখবো, আর এলা এখানে খেয়া দেখো কেমন হয়েছে। ও সেই টেস্টি হয়েছে, থ্যাংক ইউ।